আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি মাত্র 7 লক্ষ টাকার ভিতরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একটি 1তলা বাড়ি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ করব। আপনি আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন। তো আপনি ভিডিওটি পুরো দেখলেন না, আপনার যেটা মনে হলো আপনি সেটা কমেন্টে বললেন, এতে আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো ক্ষতি নেই। কারণ আপনি কমেন্ট করলেন, আমি সেটা চাইলে রিমুভ করে দিতে পারি, কিন্তু বিষয় তো সেটা না। আপনাকে আসলে বিষয়টা বুঝতে হবে, যেহেতু আপনার বাড়ি করার একটা চিন্তা ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, তারপর আপনার বাড়ি নির্মাণের কাজটি করার চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রেই তো আপনি লাভবান হতে পারবেন। তো যাই হোক, আজকের এই বাড়িটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই বাড়িটি করার জন্য আপনার 12টি কলম ব্যবহার করা হয়েছে। তো আপনি চাইলে সেম এরকমভাবে 12টি কলমের মাধ্যমে 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটি 1তলা বাড়ি নির্মাণ করতে পারবেন। তো এখানে জায়গাটা সংকীর্ণ এবং বাজারের কাছে থাকার কারণে আর পজিশনে মিল না থাকার কারণে কলামটি দেওয়া হয়েছে এত, মানে বেশি কলাম পজিশন অনুযায়ী পড়ে গেছে। তো এখানে প্রতিটা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং গ্রেড বিমটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যদি আপনারা ড্রয়িং ডিজাইন করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই ফলো করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদের ড্রয়িং ডিজাইনের কাজ সারা জেলায় চলতেছে। তো আপনারাও চাইলে আপনাদের মনের মতো করে আমাদের ড্রয়িং ডিজাইন, মানে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির 1তলা দিয়ে 7টা প্রায়, মানে 7টা সহকারে কমপ্লিট। এখানে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, আসলে এতটুকু করার জন্য এখনও পর্যন্ত খরচ ওয়ানলি মাত্র 7 লক্ষ টাকা। এখন আপনি চাইলে সেম এরকমভাবে কিন্তু আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। তো আজকের এই বাড়িটি করার জন্য আপনার জায়গার প্রয়োজন পড়বে দৈর্ঘ্যের দিকে 35 ফিট এবং প্রস্থের দিকে 25 ফিট। তো এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি, তাহলে আসবে 875 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 2 শতক 008 পয়েন্ট, আর কাঠায় যদি হিসাব করি তাহলে 1 কাঠা 21 পয়েন্ট। এটা আপনার কমপ্লিট করার জন্য কত টাকা খরচ যাবে সেটা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন, এবং কাজের ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে কাজটি করা হয়েছে। তো আপনি চাইলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইন এবং কাজটি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। যদি আপনারা ড্রয়িং ডিজাইন করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে যে ছাদ ঢালাইটা দেওয়া হয়েছে, ছাদটা কিন্তু আপনার 4.5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, এবং এখানে যে ছাদে বিমটা দেওয়া হয়েছে, এই বিমটা দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আপনি চাইলে এরকমভাবে দিয়ে করে নিতে পারবেন। এবং এখানে যে গ্রেড বিমটা দেওয়া হয়েছে, এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেওয়া হয়েছে, আর এখানে প্রতিটা কলামে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আপনি চাইলে সেম এরকমভাবে 16 মিলি রড ব্যবহার করে আপনার বাড়ির কাজটি করিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে। আপনি যদি চান সেক্ষেত্রে এর থেকে আপনি কিছুটা বড় ছোট করেও নিতে পারবেন, বা জায়গাটার থেকে কিছুটা পরিবর্তন আনতে পারবেন। আপনার যদি এরকম অল্প জায়গা থাকে, তাহলে কিভাবে সুন্দর করে একটি ডিজাইন করে নিতে পারবেন তা আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে সুন্দর গাইডলাইন দিয়ে একটি ভিডিও তৈরি করার, তারপরে বুঝতে সমস্যা হলে আমাদেরকে ক্ষমা করবেন। তো এই ফাউন্ডেশনটি নেওয়ার জন্য 4 ফিট মাটির গভীরে যাওয়া হয়েছে। তো আপনি চাইলে সেম এরকমভাবেই, অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, বাড়ি করার পূর্বে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এবং ড্রয়িং ডিজাইন করে আপনি বাড়ির কাজটি যদি করেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি না করেন নিহাত একেবারে, তাহলে আপনি এখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন ভিডিওটা দেখে। আসলে এখানে 4 ফিট মাটির গভীরে যাওয়া হয়েছে, তো আপনি চাইলে সেম এরকমভাবে 4 ফিট মাটির গভীরে গিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি 1তলা করে নিতে পারবেন। এবং এই বাড়িটি আপনার সিঁড়িটা কিন্তু 3 স্টেপের সিঁড়ি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এবং এখানে আপনার বিষয় হচ্ছে, যেহেতু এটা বাজারের কাছে, সেহেতু এটা খুবই, মানে সামনের দিকে মেইন গেটটা করা সম্ভব হয়নি, কারণ ভেতরের দিকে গেটটা থাকা ভালো। তো এজন্য অনেক বিষয় বিবেচনা করার পর এভাবে সিস্টেমটি করা হয়েছে। তো আপনার যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে আপনি সেম সিস্টেমটা ফলো করতে পারেন, আর না চাইলে আপনি সামনে থেকেও গেট দিয়ে এরকমভাবে ডিজাইনটি করে নিতে পারবেন।
তো যাই হোক, এখানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর, তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার, তারপরে অনেক সময় মানুষের তো ভাই ভুল হতেই পারে, এজন্য আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাঁথুনি টাথুনি এগুলো সব কিছু বাকি রয়েছে, এগুলো যখন পরবর্তীতে কমপ্লিট হবে, আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে একটা সুন্দর এবং সঠিক ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ, আর আপনারা ইনশাল্লাহ সেখান থেকে উপকৃত হবেন। তো চলুন আমরা ড্রয়িং প্ল্যানটি দেখে নিই। তো ভিউয়ার্স, তারপর এটি হচ্ছে বাড়ির ড্রয়িং। তো এদিকটা রয়েছে প্রস্থ 25 ফিট, এদিকটা রয়েছে দৈর্ঘ্য 35 ফিট। তো এই বাড়িটা স্কোয়ার ফিটে হিসাব করলে 875 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 200.008 পয়েন্ট, আর যদি এটা কাঠায় হিসাব করি তাহলে 1 কাঠা 21 পয়েন্ট, ডিসিমে হিসাব করলেও 2 ডিসিম 008 পয়েন্ট। তো এখন আসা যাক মেইন বিষয়ে। তো এখানে আপনার কতটি কলম ব্যবহার করা হয়েছে দেখুন, 1, 2, 3, আর এখানে 3টা 6টা, এখানে 3টা 9টা, মোট 12টি কলমের মাধ্যমে এই বাড়িটি করা হয়েছে। তো এখন এই বাড়িটির এদিকে কিন্তু গেট থাকবে না, যেহেতু এদিকে বাজার রয়েছে এবং এদিকে মেইন রোড রয়েছে, তো এখানে কোনো গেট রাখা হয় নাই। তো এই পাশ দিকে জায়গা আছে, আর এখানে মানে পরবর্তীতে নিচের 2টা দোকান হইতে পারে আর উপরে বাড়ি হবে, এজন্য এরকমভাবে সিস্টেমটা করা হয়েছে। এখানে থাকবে মেইন গেট, মেইন গেট দিয়ে ঢোকার পর প্রথমেই পাবেন সিঁড়ি রুম, যেটা 12 ফিট বাই 12 ফিট। সিঁড়ি রুম দিয়ে ঢোকার পর এই ওয়ালটা কিন্তু হবে না, যেটা পাবেন 12 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি একটি ড্রয়িং রুম। এখানে পাবেন 2টা বাথরুম আপনারা, যেটা 11 ফিট 9 ইঞ্চির ভেতরে খুবই সুন্দরভাবে এখানে 2টা বাথরুম করে নিতে পারবেন 9 ফিট 4 ইঞ্চি জায়গার ভিতরে। এদিকের প্রস্থটা তো 9 ফিট 4 ইঞ্চি রয়েছে, সেক্ষেত্রে আমরা 4.5 4.5 দিয়ে 2টা বাথরুম করে নিতে পারবো। আর এখানে পাবো এই বেডরুম দিয়ে প্রবেশ করার জন্য, এখানে পাবো একটি বেডরুম যেটার সাইজ থাকবে আপনার 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। এখানে যে বেডরুমটি থাকবে এটার সাইজ থাকবে 12 ফিট বাই 12 ফিট। এখন এখানে যেহেতু জায়গাটা আছে 11 ফিট 9 ইঞ্চি, সেখান থেকে 4 ফিট যদি আমরা ছেড়ে দিই তাহলে থাকবে আপনার প্রায় 8 ফিটের মতো, মানে 7 ফিট 9 ইঞ্চি। তো সেই জায়গাটায় এখানে বাথরুম 2টা সুন্দরভাবে হয়ে যাবে। এখন আপনি যদি চান এখানে 1টা বাথরুম করবেন, সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন, করে এখানে 2 ফিটের মতো একটা ভেন্টিলেশন রাখতে পারেন এই ড্রয়িং রুমে আলো প্রবেশ করার জন্য, যেহেতু এখানে রয়েছে তারপর এখানে কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনি এখানে যদি রাখেন, মানে এই পাশে এভাবে বাথরুম দেন আর সিঁড়ি নিচে একটা দেন, সেক্ষেত্রে কিন্তু 2টা বাথরুম হয়ে যাবে খুবই সুন্দরভাবে, আর এখানে 2টা বেডরুম এবং বড় একটা ড্রয়িং রুম আপনারা পেয়ে যাবেন। তো এটা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনাদের খরচ যেতে পারে প্রায় আপনার 13 লক্ষ টাকার মতো, 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করার জন্য, আর এটা এখনও পর্যন্ত খরচ 7 লক্ষ টাকা। তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।